আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর তরিকু ইলাল কুরআন, এসব কুরআন শিখিয়ের ধারাবাহিক আলোচনার আজকে 22তম পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ইনশাআল্লাহ এখান থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফীহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন। ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তো আমরা প্রথমে ইরাব সম্পর্কে জানব, এরপরে তাহকিক অর্থাৎ শব্দ বিশ্লেষণ, তারপরে আমরা তর্জমা করার চেষ্টা করব সংক্ষেপে, এরপরে আমরা জানব তারকিব অর্থাৎ বাক্য বিশ্লেষণ, তারপরে মূল তর্জমার সাথে মিলাব। তো প্রথমেই এখানে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না হচ্ছে হরফে মুশাববাহাতা বিল ফেল, যেটা পরবর্তী ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। তো ইন্না হচ্ছে এখানে হরফে মুশাববাহাতা বিল ফেল, আর তার ইসিম হচ্ছে আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। এই পুরাটা হচ্ছে ইন্নার ইসিম, আল্লাযীনা ইসমে মাউসুল জমার ক্ষেত্রে আসে, কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন এটা হচ্ছে সিলা, সিলা মাউসুলা মিলে ইন্নার ইসিম। কাফারু, এটা কাফারা ইয়াকফুরু থেকে, বাবে নাসরা ইয়াংসুরু, কাফারা ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর জমা হচ্ছে কাফারু। কাফারুর মধ্যে ওয়া যেটা সেটা হচ্ছে ফাইল, কাফারুর ফাইল। তো কাফারু ফেলে মাদি, আর তার ফাইল হচ্ছে ওয়াও, যেটা হুমকে নির্দেশ করে। এটা হচ্ছে কাফারু থেকে পুরো জুমলাটা আল্লাযীনা ইসমে মাউসুলার সিলা। ওয়া হরফে আতব কাফারের উপরে, মাতু এটা মাতা ইয়া মুতু থেকে, বাবে নাসরে ইয়াংসুরু, মাঝখানে ওয়া থাকার কারণে এটা হচ্ছে আজওয়াফে ওয়াউই। মাতু, মাতা থেকে জুমায়ে মুজাক্কারে গায়েব হচ্ছে মাতু, এখানেও ওয়া, এটা হচ্ছে ফাইল। আল্লাযীনা কাফারু ওয়া মাতু, ওয়া এখানে ওয়া হচ্ছে হালিয়া, ওয়ায়ে হালিয়া। হুম মুবতাদা কুফফারুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওয়া হালিয়া দ্বারা এটা হচ্ছে হাল হয়েছে, কার মাতুর মধ্যে যে ফাইল আছে ওয়া, অর্থাৎ হুমকে নির্দেশ করছে, সেই ওয়া জুল সাহেব হাল বা জুল হাল, তারই হচ্ছে হাল ওয়া হুম কুফফারুন। আর হুম কুফফারুন, হুম কুফফারুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া হাল হওয়ার কারণে এখানে ওয়া হালিয়া হিসাবে যুক্ত হয়েছে, ওয়ার দ্বারা এখানে এটা হাল হয়েছে। তো ইন্না হরফে মুশাববাহাতা বিল ফেল, আল্লাযীনা ইসমে মাউসুল, কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এই পুরাটা হচ্ছে সিলা, সিলা মাউসুলা মিলে ইন্নার ইসিম। তো কাফারুর মধ্যে হুম আছে, মাতুর মধ্যে হুম আছে, আর ওয়া হুম এখানে হুম, এই সবগুলো হুম, এগুলোর আয়েদ হচ্ছে আল্লাযীনা এই ইসমে মাউসুলার দিকে। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাইন, এই পুরাটা হচ্ছে জুমলা হয়ে ইন্না এই হরফে মুশাববাহাতা ফেলের খবর। উলাইকা এটা ইসমে ইশারা, এটা রফা হালতে আছে মুবতাদা হওয়ার কারণে, তো উলাইকা হচ্ছে মুবতাদা। আলাইহিম এখানে আলাইহিম জার মাজরুর মিলে মুতাল্লেক আছে নাজিলাতুনের সাথে, নাজিলাতুন আলাইহিম, তো এটা আলাইহিম নাজিলাতুনের সাথে মুতাল্লেক হয়ে এটা একটা শিবে জুমলা হয়ে খবরে মুকাদ্দাম। লা'নাতুল্লাহি, লা'নাতু এটা হচ্ছে লা'নাতু মুজাফ, লা'নাতুল্লাহি এটা মুজাফিলাহি, আর এই মুজাফিলাহির উপরে ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন সবগুলো হচ্ছে আতফ। তো লা'নাতুল্লাহি লবজে আল্লাহ মাতুব আলাহি, মালাইকাতি মাতুফ আওয়াল, আন্নাসি মাতুবে
সানি এই দুইটা মাতুব এবং মাতুব আলাহি মিলে লানাতু হরফে জারের মা লানাতু মুজাফের মুজাবিলাহি মুজাব মুজাবিলাহি মিলে খবরে মুকাদ মুয়াক্ষর মুবতাদা মুবতাদায় মুয়াক্ষর আলাইহিম নাজিলাতুন আলাইহিম হচ্ছে খবরে মুকাদ্দাম আর লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন মুবতাদায় মুয়াক্ষর খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে উলাইকা মুবতাদার খবর মুবতাদা খবর মিলে ইন্না এই হরফে মুশাবাতা বিল ফেলের খবর রাফা হালতে আছে। তো আল ওয়াল মালাইকাতি এটা মালাকুনের বহুবচন ওয়াল মালাইকাতি ওয়া হরফে আতফ আন্নাসি এটা লব্জে আল্লাহর উপরে আতফ আন্নাসি আজমাইন আজমাইন এটা হচ্ছে আজমাউন ছিল কিন্তু তাকিদ এটা তাওকিদ লিন নাস এটা নাসের তাওকিদ আসছে যার কারণে মুয়াক্কাদকে অনুসরণ করেছে মুয়াক্কাদ হচ্ছে এখানে আন্নাস যেটা মাজরুর হালতে আছে এই জন্য আজমাইন এটাও মাজরুর হালতে ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে ইয়া দ্বারা এটা মাজরুর হয়েছে কারণ এটা হচ্ছে জুমায় মুজাক্কারে সালিম। খালিদিনা খালিদিনা এটা হচ্ছে হাল ওই হুম থেকে হাল তাদের হাল এই জন্য হাল হওয়ার কারণে মানসুব মানসুব হালতে খালিদুনা জুমা মোজাকের সালিম থেকে খালিদিনা হাল হালের কারণে মাংসব হয়েছে খালিদিনা ইয়া দ্বারা ফিহা যার মাজরুর মিলে মুতাল্লিক খালিদিনার সাথে এটা গেল একটা হাল লা ইউখাফফা আনহুম আযাবের আরেকটা হাল ওয়া লা হুম ইউনজারুন আরেকটা হাল তিনটা হাল হাল আওয়াল হাল সানি হাল সালিস তিনটা হাল। তো লা ইউখাফফু লা এটা হচ্ছে লাই নাফিয়া খফফাফা ইউ খফ ফিফু ছিল সেখান থেকে মাজহুল ফেলে মুদারে মাজহুল হচ্ছে ইউ খফ ফাফু ইউ খফ ফাফুর মধ্যে ইউ খফ ফাফু এটার ফাইল হচ্ছে আল আদা আবু ফাইল তো নাই যেহেতু ফেলে মাজহুল এজন্য ফাইল নাই এটা নাইবে ফাইল হচ্ছে আল আদা আবু নাইবে ফাইল আর আনহুম যার মাত্র মিলে মুতাল্লিক ইউ খফ ফাফুর সাথে লা ইউ খফ ফাফু আনহুম আল আদা আবু এটা এটা একটা হাল জুমলা হয়ে হাল ওয়ালাহুম ওয়া হচ্ছে হরফে আতফ এটা হালের কারণে আসছে হালের উপরে আতফ লা লায়ে নাফিয়া হুম মুক্তাদা ইয়ং দরুনা এটা হচ্ছে বাবে ইফাল থেকে আং দরা ইয়ং দিরু থেকে ইয়ং জুইরু বহু বচনে জুমা মুজাক্কার গায়েব হচ্ছে ইয়ং জিরুনা আর মাঝল হচ্ছে ইয়ং দরুনা ওয়া লাহুম ইয়ং দরুনা তো ইয়ং দরুনা এটার মধ্যে ওয়া হচ্ছে নাইবে ফাইল ওয়া তো ইয়ং দরুনা ফেল এবং ফাইল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা খবর হুম হচ্ছে মুক্তাদা মুক্তাদা খবর মিলে এটা হালে সালিস তিন নম্বর হাল ওয়া হরফে আতব এবং এটা ওয়া ইস্তেনাফিয়া অর্থাৎ নতুন একটা আগের বাক্যের সাথে সম্পর্কিত নতুনভাবে বাক্য আসছে ওয়া ইস্তে নাফিয়া ইলা হুকুম মুজাব মুজাবিল্লাহি মিলে মুবতাদা মুজাব মুজাবিল্লাহি মিলে মুবতাদা ইলাহুন ওয়াহিদুন এটা হচ্ছে মাসুস সিফাত মিলে খবরে আওয়াল এটা প্রথম খবর লা হচ্ছে লায় নাফিয়া জিন্স ইলাহা এটা লায় নাফিয়া জিন্সের ইসিম ইলাহা এবং লায়ন আফিয়া জিন্স হচ্ছে মাবনি আলাল ফাত জবরের উপরে মাবনি এরপরে লায়ন আফিয়া জিন্সের খবর উজ্জ্ব আছে লা ইলাহা মাওজুদুন মাওজুদুন উজ্জ্ব আছে লায়ন আফিয়া জিন্সের খবর তো মাওজুদুনের মধ্যে হুয়া আছে মাওজুদুনের মধ্যে হুয়া জমিরে মুস্তাতির মাওজুদুনের ফাইল আছে সেই হুয়া থেকে ইল্লা হচ্ছে এটা আদাতে হাসর বা এটা হচ্ছে হরফে ইস্তেসনা তো এটার পরে একটা হুয়া উজ্জ আছে ইল্লা হুয়া না এটার পরে যে হুয়া আমরা দেখতে পাচ্ছি সেটাই এটার হুয়া কিন্তু তারপরে আরেকটা হুয়া উজ্জ আছে ইল্লা হুয়া হুয়া রহমানুর রহিম তো ইল্লা হুয়া এই হুয়াটা হচ্ছে
এই হুয়াটা হচ্ছে বদল হয়েছে মাওজুদুন, যেই উজ্জ শিবে ফেল ছিল সে উজ্জ শিবে ফেলের মধ্যে একটা হুয়া মুস্তাতুরে জমির মুস্তাতুর আছে, তার থেকে বদল হয়েছে ইল্লা হুয়া। এই হুয়াটা লা ইলাহা, লা ইলাহা মাওজুদুন ইল্লা হুয়া। তো লা ইলাহা মাওজুদুন ইল্লা হুয়া এটা হচ্ছে খবরে সানি। এখানে একটা হুয়া উজ্জ আছে, হুয়ার রহমানুর রহিম, হুয়া হচ্ছে এখানে মুক্তাদা আর আর রহমানুর রহিম সিফাত মাসুদ, দুইটা মাসুদ সিফাত মিলে এটা হচ্ছে খবর। তো হুয়ার রহমানুর রহিম এটা তৃতীয় খবর, জুমলা হয়ে তৃতীয় খবর। তো ইলা হুকুমের ইলাহুন ওয়াহিদুন একটা খবর, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা মাওজুদুন ইল্লা হুয়া এটা আরেকটা খবর, হুয়ার রহমানুর রহিম আরেকটা খবর, তিনটা খবর। তো এই ছিল মোটামুটি এরব। তো এবার আমরা শব্দ বিশ্লেষণ অর্থাৎ তাহকিক সম্পর্কে জানব। লা ইউখাফফাফু এটা অর্থ হচ্ছে লাঘব করা হবে না, লাঘব করা হবে না। এটা বাবে তাফইল থেকে মুদারে মাজহুল। খফফাফা ইউখাফফিফু তাখফিফান, তাখফিফান মানে লাঘব করা, হালকা করা, এটা মাজদার। খফফাফা ইউখাফফিফু, লা ইউখাফফিফু এটা মারুফ। আর মাজহুল মুদারে মাজহুল হচ্ছে লা ইউখাফফাফু, মুজারে মাজহুল, লাঘব করা হবে না। ইয়ং দরুনা আং দরা ইয়ং দিরু মানে অবকাশ দেওয়া, ইং দরান মাজদার থেকে ইয়ং আং দরা ইয়ং জিরু, ইয়ং দিরু থেকে জুমা মোজাকার গায়েব হচ্ছে ইয়ং জিরুনা, ইয়ং জিরুনা দের নিচে জের হবে ইয়ং জিরুনা, এটা হচ্ছে মারুফ। আর এখান থেকে মুদারে মাজহুল হচ্ছে ইয়ং জরুনা, জের উপরে জবর, ইয়ং জরুনা মুদারে মাজহুল। বাবুল ইফাল থেকে ইং দরান, ইং দরান মাজদার, মাজদারের অর্থ হচ্ছে অবকাশ দেওয়া, সময় দেওয়া। তো ইং দরুনা মানে তাদেরকে সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। লা ইং দরুন, ইং দরুন অবকাশ দেওয়া হবে, লা ইং দরুন মানে অবকাশ দেওয়া হবে না। তো আমরা এবার অর্থ করার চেষ্টা করি। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে বা যারা কুফরি করে, ওয়া মাত এবং মৃত্যুবরণ করে, ওয়াহুম কুফফারুন এই হালতে যে তারা কাফের, কাফের হালতে মৃত্যুবরণ করে, উলাইকা তারাই, আলাইহিম তারাই এই সমস্ত লোক, আলাইহিম যাদের উপরে, লানাতুল্লাহি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের লানত তাদের উপরে বর্ষিত হয়। খালিদিন ফিহা তারা তাতে অর্থাৎ লানতের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইউখাফফাফু আনহুম আল আযাবু তাদের থেকে আযাবকে কম করা হবে না। ওয়ালাহুম ইয়ুং দরুন এবং তারা অবকাশও পাবে না, তারা তাদেরকে অবকাশও দেওয়া হবে না। ওয়া আর ইলাহুকুম তোমাদের ইলাহ হলো ইলাহু ওয়াহিদ এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া তিনি বাদে আর কোনো ইলাহ নাই, হুয়ার রহমান রহিম তিনি হলেন পরম দয়াময়, পরম দয়ালু এবং চির দয়াময়, পরম দয়ালু চির দয়াময়। এইটা ছিল মোটামুটি আমরা অর্থ করার চেষ্টা করলাম। এরপরে আমরা বাক্য বিশ্লেষণ দেখি, যদিও এরবের আলোচনার মধ্যে মোটামুটি তার কি বুঝে চলে আসার কথা। আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন এই অংশটুকু হচ্ছে ইন্নার ইসিম, সেলা মাউসুল আমিল ইন্নার ইসিম, আল্লাযীনা ইসমে মাউসুল আর কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন এটা হচ্ছে সেলাম, সেলা সেলা মাউসুল আমিল ইসিম, ইন্নার ইসিম। ওয়া হুম কুফফারুন এটা হচ্ছে মাতু, এর মধ্যে যে ফাইল আছে ওয়া যেটা হুমকে নির্দেশ করছে সেটার সেই সাহেবে হালের এটা হচ্ছে হাল, ওয়া হুম কুফফারুন এটা জুমলায় হয়ে এটা হাল। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি এখানে এটা আগে জানা হয়েছে যে উলাইকা এটা মুক্তাদা, আলাইহিম লানাতুল্লাহি এটা আবার হচ্ছে যে মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে আবার উলাইকা মুক্তাদার খবর, উলাইকা মুক্তাদা আলাইহিম লানাতুল্লাহি ওয়ান নাসি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন এই পুরাটা হচ্ছে খবর, মুক্তাদা খবর মিলে আবার এটা ইন্নার খবর, ইন্নার খবর, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়ান নাসি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন পুরাটা হচ্ছে
ইন্নার খবর, ইন্না তার ইসিমা এবং খবরকে মিলে জুমলা ইসমিয়া। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি, এটার সংক্ষিপ্ত রূপ ছিল হচ্ছে আলা উলাইকা লানাতুল্লাহি, তাদের উপরে আল্লাহর লানত, এটা ছিল ওই সমস্ত লোকের উপরে আল্লাহর লানত, এটা ছিল। তো উলাইকাটাকে আলার পূর্বে অর্থাৎ মুক্তাদা করে উলাইকার জায়গায় হুম ব্যবহার করা হয়েছে, হয়েছে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি। আর পুরা বাক্যটা ইন্না থেকে শুরু করে পুরা বাক্যটা সংক্ষিপ্ত রূপ ছিল ইন্না লানাতুল্লাহি আলাল্লাযিনা কাফারু, ইন্না লানাতুল্লাহি আলাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এইটা ছিল। তো আমরা এবার তর্জমার সাথে আমাদের তর্জমা মিলাই। যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে, ইন্নাল্লাযিনা কাফারু, আর কাফের অবস্থায় মারা যায়, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, কাফের অবস্থায় মারা যায়, তাদেরই উপর রয়েছে আল্লাহর এবং ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদেরই উপর রয়েছে আল্লাহর এবং ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। খালিদিনা ফিহা, তারা এমন অবস্থায় যে তারা চিরকাল ওই লানতের মাঝে থাকবে। খালিদিনা ফিহা, এমন অবস্থায় যে তাদের লানত রয়েছে সবার উপরে, এমন অবস্থায় সবার লানত তাদের উপরে রয়েছে এমন অবস্থায় যে তারা চিরকাল ওই লানতের মাঝে থাকবে। খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে লাঘব করা হবে না, কমানো হবে না, লাঘব করা হবে না। লা ইউখাফফু আনহুমুল আযাব, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। ওয়ালাহুম ইয়ুং দরুন, আর তাদেরকে অবকাশ দেওয়া হবে না, তার মানে তারা অবকাশপ্রাপ্ত হবে না। আর তোমাদের ইলাহ এক ইলাহ, ওয়া ইলাহ হুকুম ইলাহ ওয়াহিদ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লা ইলাহ মাওজুদুন ইল্লা হুয়া, লা ইলাহ ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো আর কোনো ইলাহ নাই। হুয়া রহমান রহিম, যিনি অতি দয়ালু চির দয়াময়, যিনি অতি দয়ালু চির দয়াময়। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, আর কাফের অবস্থায় মারা যায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি, তাদেরই উপর রয়েছে আল্লাহর লানত। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং ফিরিস্তাদের এবং সকল মানুষের লানত, এমন অবস্থায় যে খালিদিনা ফিহা, তারা চিরকাল ওই লানতের মাঝে থাকবে। লা ইউখাফফু আনহুমুল আযাবু, তাদের থেকে আযাবকে লাঘব করা হবে না। ওয়ালা হুম ইয়ুনজারুন, এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের ইলাহ এক ইলাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হুয়া রহমানুর রহিম, তিনি অতি দয়ালু চির দয়াময়। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তী পর্বে পরবর্তী আয়াতগুলো জানবো ইনশাল্লাহ। তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।